অলির কথা শুনে বকুল হাসে, কই তাহার মতো তুমি আমার কথা শুনে হাসো না তো। ধরার ধুলিতে যে ফাগুন আসে, কই তাহার মতো তুমি আমার কাছে কভু আসো না তো। ও আস্তে আস্তে এবার যখন অডিশন দিচ্ছি, ইয়ে করছি, তখন আমার হঠাৎ করে একটা অডিশনের কল আসে, উইন্ডোজ প্রোডাকশন হাউস, আমরা সবাই জানি তো, ওখান থেকে আসে যে একটা গানের জন্য, মানে প্লেব্যাকের জন্য। তা আমি ভেবেছিলাম আমাকে ডাকা হয়েছে, কিন্তু গিয়ে দেখছি না অডিশন হচ্ছে। তো অডিশনে প্রচুর লোক, তার মধ্যে থেকে 5-6 জনকে নেওয়া হবে, প্রচুর লোক। তো আমি খুবই ছোট, আমি ভাবিও নি যে আমি হব। তো ওখান থেকে আমি সিলেক্ট হই, হয়ে রামধনু বলে একটি ছবি আসে, যেখানে রচনা ব্যানার্জি আছে, শিবপ্রসাদ মুখার্জি স্যারের বই ওটা। তো ওখানে আমি ব্যাক ভোকালস করি, বিভিন্ন রকম, মানে কি বলবো, আর্টিস্টের সাথে আলাপ। তো আচ্ছা আচ্ছা, সেই রামধনু সিনেমার প্লেব্যাক কিন্তু এই সুকন্যাই দিয়েছে। অনেক, আমি বলেও দিচ্ছি গানগুলো, ওখানে অনেক ব্যাক ভোকালসে অনেক গান আছে, যেমন মানে ছোটদের একটা স্কুলের সিন অনেক হয়, সেখানে অনেক গান থাকে, বিটস অফ পেপার, আরও অনেক রাইমিংস আছে। তো ওইগুলো সব আমরা 5-6 জন যারা ছিলাম তারা মিলেই আর কি করেছি। তো ওটা ওটা তো একটা অবশ্যই স্মরণীয়, অত ছোটবেলায় একদম এত একদম, মানে আর। এটা একটা খুব ভালো একটা অপরচুনিটি হ্যাঁ ছিল, হ্যাঁ, কারণ তাই না? অনেক মিউজিক একদম ডাইরেক্টরদের একদম সাথে এরকম একদম। আলাপ আর কি। তারপরে 2013 সালে যেটা আমাদের আছে জি বাংলা সারেগামা, ওখানেও আমি অনেক মানে ফাইনাল রাউন্ড অব্দি যাই, মানে অনেক অডিশনের পর অনেক, কিন্তু তখন একটু এক্সপিরিয়েন্সটা কম ছিল, তো একদম দর্শকদের তখন মুখটা দেখাতে পারিনি, তবে ঠিক 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 একদম ঠিক লাস্ট রাউন্ড অব্দি তো আমি ওখানে তার ওটা। তার মানে মানে জার্নিটা বেশ অনেকটা হ্যাঁ লম্বাই হ্যাঁ ছিল, হ্যাঁ হ্যাঁ একদম, খুব একদমই, সোজা না। ওই জন্য তো ছোট করে বলাটা খুব টাফ, একদম একদম মানে ঠিক আছে, আমরা তো এই গল্প তো আরও অনেক ওর কাছ থেকে জানবো, তারপর সেই রিয়েলিটি শোগুলোতে কীভাবে সেখানকার জার্নিটা তো অবশ্যই শুনবো। তাহলে আমরা এবার একটুখানি হ্যাঁ হ্যাঁ গানের হ্যাঁ দিকে চলে আমরা যাই। হাফ গান করছি, হ্যাঁ হাফ হ্যাঁ, একটু একটু গান করবো, একটু আড্ডা মজা করবো, আবার গানে চলে যাব। তো এবার কোন গানটা গাইছিস বল। এবারে আমি গাইছি, আমি এমনিতে সব রকম গান শুনি, গাইতে ভালোবাসি, তো আজকালকার দিনের গান আমি ভীষণ ভালোবাসি, আর পুরোনো দিনের গানও আমি ভীষণ ভালোবাসি, কেন আমি জানি না কিন্তু বাসি। তো একটা পুরোনো দিনের গানে গাইছি, একদম অলিরও কথা শুনে বকুল হাসে, আচ্ছা, এটা হচ্ছে মানে কি বলবো, এটার কোনো ইয়ে লাগবে না, এক্সপ্লেনেশন লাগবে না, গাইলেই ঠিক সবার ঠিক ভালো ঠিক ভালো ঠিক লাগবে, ঠিক, তো একদম এটা একদম। গাইছি। আর আমাদের দর্শকরা শুধু কিন্তু আমাদের ইয়ং জেনারেশন না না দর্শক না, না আমাদের একদমই না, নবরস টকিজের সব ধরনের বয়সেরই কিন্তু দর্শক রয়েছে। তো আমরা এবারে একটা পুরনো দিনের গানে চলে যাচ্ছি, একদম একদম, আমিও কিছু বিশ্লেষণ করছি না, আপনারা গানটা শুনেই জানতে পারবেন যে কতটা জনপ্রিয় গান। অলির কথা শুনে বকুল হাসে, কই তাহার মতো তুমি আমার কথা শুনে হাসো না তো। ধরার ধুলিতে যে ফাগুন আসে, কই তাহার মতো তুমি আমার কাছে কভু আসো না তো। অলির কথা শুনে বকুল হাসে, কই তাহার মতো তুমি আমার কথা শুনে হাসো না তো। ধরার ধুলিতে যে ফাগুন আসে, কই তাহার মতো তুমি আমার কাছে কভু আসো না তো। থ্যাংক ইউ। ও যেটা বলার, যে গানটা হেমন্ত মুখার্জি গাওয়া, এবং ছোট্ট একটা এক লাইন আমি জাস্ট বলছি, সেটা হচ্ছে মানে এটা আমার খুবই খুব লাকি, আমি যে খুব মানে ভাগ্য নিয়ে জন্মেছি, যে এটা মানে আমার পরিবারের একজন, আমি মানে আমাদের একদম পরিবারের নিজের রিলেশন আর কি, আমার দাদার মা, তো ওনাকে হেমন্ত মুখার্জি একটা শাড়ি দিয়েছিল পরার আরে জন্য, ব্যাস, মানে খুব আমাদের, আমি যেখানে থাকি মানে এখন যেখানে অসীমদা আছে আমার বাড়িতে, এখান থেকে প্রায় 5 মিনিট লাগে হেমন্ত মুখার্জির বাড়ি, কানাহাবদি বলি, এখান থেকে মানে জাস্ট এরকম ঘুরেই, গলিটা ঘুরেই ব্রিজটা পেরোলেই হেমন্ত মুখার্জির বাড়ি, আর উনি আমার মানে দিয়েছিলেন ওনাকে একটি শাড়ি, এবার এবং মানে আমি আমরা সবাই ওনাকে রাঙা দিদা বলে ডাকি, মানে আমাদের ফ্যামিলি, উনি আর এখন বেঁচে নেই, তো উনি সেই শাড়িটা রেখে দিয়েছিলেন, মানে ওনার পরতে ভয় লাগতো, সেটা আমি নেবো, এটা আমি পরবো, বাবা মানে খুব পারি, যেহেতু আমার মার মানে ফ্যামিলি খুব আর কি সঙ্গীতের সাথে
মানে আর কি জড়িত, তো ওর জন্যই আর কি এটা মানে আমি অনেক খুব ভালো লাগে যখন যে আমার ফ্যামিলির সাথে এরকম একটা সম্পর্ক আছে ওনার, তো এটার জন্য ওর জন্য আমি এই গানটা মানে খুব প্রিয় আমার। ওনার সব গানই আমার প্রিয়, এটা অন্যতম। তো যেহেতু ছোটো ছোটো করে না শোনালে কোনো কথাই কোনো গল্পই হবে না আর কোনো গানই হবে না, ওর জন্য অল্প একটু শোনালাম।